85 থেকে 90% দেশবাসী এই আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন চায় না। জেলখানায় জায়গা নাই, নেতাকে ধরিয়ে নেছে, তাহলে সবাইকে জেলে রাখা। আপনি একতরফা নির্বাচন করে সরকার গঠন করবে, সেই সরকার থাকতে পারবে না? সরকার থাকতে পারবে না। আপনারা কিভাবে করছেন এই কাজটা? আপনাদের আপনাদের কাছে অস্ত্র আছে, আপনাদের কাছে সমস্ত সেনাবাহিনী থেকে শুরু করে আপনাদের কাছে র‍্যাব পুলিশ আছে। আপনারা মনে করছেন অতিকাল আইয়ামু নুজাউল হাবাইন নাস। আল্লাহ বলেছে রাতের পর দিন, দিনের পর রাত, শেখ হাসিনার সরকার আর ক্ষমতায় থাকার সময় নাই। তার যারা চাকচাকিরি করেছে সমস্ত মন্ত্রী, খোদ প্রাইম মিনিস্টার সত্য কথা একটাও বলে না। সে নাকি 14-তে এবং 18-তে সুষ্ঠু সুন্দর নির্বাচন গুয়া দিয়েছে। আপনি সুষ্ঠু সুন্দর নির্বাচন সেটেছে? কিন্তু বর্তমান সরকার 15 বছর একাধারে ক্ষমতায় থাকার পর এখন আর ক্ষমতার সাধতে চায় না। ক্ষমতার সাধ পেয়ে গেছে, সে থাকতেই চায়। যেমন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, তারাও ছাড়তে চায় না। যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে আবু জেহেল সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে নমরুদ, যেখানে সত্য সেখানে মিথ্যা, যেখানে আলো সেখানে অন্ধকার। এই অন্ধকার সরকার নিজেই অন্ধকারে তার কর্মফলে ডুবে মারা যাবে। ইতিহাস থেকে শেখ হাসিনা কিছু শিখতেছে না। 15ই আগস্ট কেন হয়েছে, কেন হয়েছে, কেন তার পরিবার সহ শেষ হইল, সে আজকার সমস্ত দেশবাসী, বিশ্ববাসী, আমাদের যারা বন্ধু রাষ্ট্র, তারা বলতেছে যে তুমি একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশমূলক নির্বাচন দাও। তাহলে আমরা সমস্ত বিরোধী দল, বিএনপি সহ সবাই, বিএনপি নেতাদেরকে সব জেলে, প্রায় 10,000-এর উপরে জেলে, জেলখানায় জায়গা নাই, নেতাকে ধরিয়ে নিছে, তাহলে সবাইকে জেলে রাখা। আপনি একতরফা নির্বাচন করে সরকার গঠন করবে, সেই সরকার থাকতে পারবে না? সরকার থাকতে পারবে না। আমি বারবার বলছি যে বর্তমান নির্বাচন কমিশন সে কি বাংলাদেশের নাগরিক না? তারা তো সবাই রিটায়ার করার পর আবার নির্বাচন কমিশনে আসছে। তো জনগণের রক্ত তারা দেখতে চায়, রক্ত নিয়ে হোলি খেলা খেলতে চায় নাকি? কত রক্ত দেখতে চান? আপনারা জেনে রাখেন, নির্বাচন কমিশনাররা এসে সহ তাদেরকে বলতে চাই, যদি সম্মেলনের মাধ্যমে আমি ঘোষণা করেছিলেন, যেদিন এই বর্তমান অবৈধ নির্বাচন কমিশন মাজা ভাঙ্গা, যার নিজের তার নিচে মাটি নাই, পদলহরি এবং পদের জন্য তারা করতেছে, বর্তমান সরকারের তারা আনুগত্য ভাবে কাজ করতেছে দেশের জন্য, জনগণের জন্য, যে নির্বাচন কমিশন কাজ করে না। এই নির্বাচন কমিশন নিজেই বলছে যে পরিবেশ নাই নির্বাচন কমিশনের, দেশে নির্বাচন করার কোনো পরিবেশ নাই। সমস্ত সাংবাদিক বন্ধুরা, দেশবাসী, আপনি